রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, রাজ্যবাসীর জন্য সুখবর, দুয়ারে দুয়ারে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিচ্ছে এবার রাজ্য সরকার। এছাড়াও বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রে আরও প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে, জানুয়ারির মাধ্যমেই কর্মী নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার, বেকার যুবক যুবতীদের জন্য চাকরির নতুন সুযোগ। অপরদিকে চাষি ভাইদের জন্য বড় ঘোষণাটি করলেন মুখ্যমন্ত্রী, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো শুরু করলেন আজ থেকেই মুখ্যমন্ত্রী। 2,555 কোটি টাকা পাচ্ছেন এবারে বাংলার 91,57,000 চাষি ভাই। অন্যদিকে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে খাদে স্কুল বাস, মৃত ইতিমধ্যে 15 জন স্কুল পড়ুয়া, মর্মান্তিক দুর্ঘটনা এই রাজ্যে, দুঃখ প্রকাশ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে একাধিক দেশে বাড়ছে করোনার আক্রমণ, চীনে ফের মৃত্যু 5 জনের, তার মাঝে সতর্কবার্তা জারি কেন্দ্রের, রাজ্যগুলিকে ইতিমধ্যে সতর্কবার্তা নির্দেশিকা জারি কেন্দ্রের, মুখ্যমন্ত্রীও সতর্ক করে দিলেন। তাহলে কি ফের আংশিক কিংবা পুরো লকডাউন হতে পারে দেশ জুড়ে? বিস্তারিত আপডেটটি আপনাদেরকে জানাবো। অন্যদিকে সাফল্য মণ্ডিত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, কারসাজি দেখছে কংগ্রেস বিস্তারিত জানাবো। রামদেবের পতঞ্জলি প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল, এছাড়া ভারতের আরও 16টি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হলো, বিস্তারিত জানাবো আমরা আপনাদেরকে। দেখছেন আপনারা আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলা, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। বাংলার চাষি ভাইদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। রবি মরশুমে 2,555 কোটি টাকা পাচ্ছেন রাজ্যের মোট 91,57,000 চাষি, কৃষক বন্ধুর অর্থ প্রদানের সূচনা করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি মরশুমে রাজ্যের 91,57,000 চাষি কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক অনুদান পাচ্ছেন। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদান প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেছেন। নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা চলে যাবে আজ থেকেই। চলতি রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে মোট 2,555 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আজকে। এটা আনুষ্ঠানিকভাবে এবার যে রবি মৌসুমে যে যেটা ম্যাডাম বললেন 91 লাখ কৃষকদেরকে 2,555 কোটি টাকা আজ থেকে বিলি করা হবে, সেটা ম্যাডামকে রিকোয়েস্ট করছি আনুষ্ঠানিকভাবে এটা শুরু করতে। আমি প্রেসকেও রিকোয়েস্ট করব কৃষক বন্ধুদের এই প্রোগ্রামটা যেটা আজকেই 91,00,000 কৃষকের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে, সেটা যদি আপনারা একটু কভারেজ দেন। আগেও দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ওপরে, আমি এটা উদ্বোধন করছি। কৃষি বিভাগকে আমি অভিনন্দন জানাচ্ছি এইটা কাজটা করবার জন্য। প্রত্যেক রাজ্যবাসীর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি বিরাট বড় ঘোষণা, প্রত্যেক রাজ্যবাসী উপকৃত হবেন, দুয়ারে দুয়ারে ব্যাংক পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল এবার রাজ্য সরকার, বাংলা সহায়তা কেন্দ্রেই মিলবে এবার ব্যাংকের সমস্ত পরিষেবা, রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। মূলত 2021 সালে চালু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে, এই বিএসকের মাধ্যমে এবার এই ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে মোট বিএসকের সংখ্যা 3,561টি, আগামী জানুয়ারি মাসে এর সঙ্গে জুড়বে আরও 1,461টি নতুন কেন্দ্র, ফলে নতুন বছরে বহু পঞ্চায়েত এলাকায় একাধিক বিএসকে গড়ে উঠবে। এবার সেখানেই করা যাবে ব্যাংকের যাবতীয় কাজ, অর্থাৎ সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে ব্যাংক পরিষেবা নিয়ে আসতে চলেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রশাসনের অন্তরেও এই উদ্যোগকে দুয়ারে ব্যাংক নামেই ইতিমধ্যে ডাকা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, বিএসকেগুলিতে এই পরিষেবা চালু করতে হলে ব্যাংকগুলির সঙ্গে চুক্তি করতে হবে, ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের কর্তাদের আশা, আগামী অর্থবর্ষের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা চালু করা সম্ভব হবে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে।
এই পরিষেবা চালু হলে মূলত গ্রামীণ এলাকার মানুষকে আর অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দূরের ব্যাংকে যেতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পে অনুদান সরাসরি পাঠানো হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে, তাই তারা এবার বাংলায় সহায়তা কেন্দ্রের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি আরও একটি সুখবর রয়েছে, জানুয়ারি মাস থেকে রাজ্যে চালু হতে চলা 1,461টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের জন্য আরও 2,922 জন কর্মী নিযুক্ত করা হচ্ছে রাজ্যে। খুব শীঘ্রই সেই নিয়ে নির্দেশিকা জারি করা হবে। এই প্রক্রিয়া জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কংগ্রেসের সাফল্যমণ্ডিত ভারত জোড়ো যাত্রা বন্ধের অনুরোধ করল কেন্দ্রীয় সরকার। কারসাজি দেখছে কংগ্রেস। 100 দিনের ওপর হয়ে গিয়েছে কংগ্রেস দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করছে। কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রাহুল গান্ধী। এতদিনে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব রাহুল গান্ধীর এই যাত্রার সঙ্গী হয়েছেন, কিন্তু এবার আচমকা কংগ্রেসকে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আরজি জানিয়েছেন এমনটাই। চীনে আবার বাড়াবাড়ন্ত হয়েছে করোনা ভাইরাসের। আগামী কয়েক মাসে তা ফের আগের মতো পর্যায়ে চলে যেতে পারে বলে অভিমত অনেকের, তাই ভারতও আগের থেকে সতর্ক হওয়ার চেষ্টা করছে। এ নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক। আর সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা বাতিল করতে অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। আশঙ্কা, চীনের কোভিডের প্রভাব ভারতেও পড়তে পারে, তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। কেন্দ্রের বক্তব্য, দেশে ফের যাতে করোনা মহামারীর রূপ না নেয় তাই জাতীয় স্বার্থে কংগ্রেসের উচিত এই ভারত জোড়ো কর্মসূচি এখনই বাতিল করা। কংগ্রেস এই আরজি মানবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ইতিমধ্যে তারা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে এর নেপথ্যে রাজনীতি রয়েছে, রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসকে এমনি আটকানো যাচ্ছে না, তাই করোনার দোহাই দিতে হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারকে, দাবি এমনটাই কংগ্রেসের। একাধিক দেশে বাড়ছে ফের করোনা ভাইরাসের আক্রমণ, রাজ্যগুলির জন্য এর মাঝে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীও দিলেন সতর্কবার্তা। তাহলে কি ফের আংশিক থেকে পুরো লকডাউনের পথে হাঁটবে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার, বিস্তারিত জানাবো এই মুহূর্তে গোটা পৃথিবীর করোনা ভাইরাসের কি পরিস্থিতি রয়েছে। চীনে ফের আরও একবার বাড়তে চলেছে হুহু করে করোনা ভাইরাসের আক্রমণ। শুধু চীন নয়, তার সাথে জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, আমেরিকার মতো দেশে করোনা ফের মাথাচাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে আরও একবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ভারতে সংক্রমণ হচ্ছে কিনা বোঝার জন্য কারো মধ্যে করোনার লক্ষণ দেখা গেলেই সাথে সাথে পরীক্ষা করান। টেস্ট পজিটিভ কেস পাওয়া গেলে সেই নমুনাগুলি ল্যাবরেটরিতে পাঠিয়ে জিনোম সিকুয়েন্সিং করা অবশ্যই দরকার। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেক রাজ্যগুলির জন্য। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এলো কিনা তার উপর সতর্ক নজর রাখতে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে। এই বিষয়ে বুধবার বিশেষ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, করোনা বিধি কিছুটা শিথিল করতেই চীনে ফের বাড়তে শুরু করেছে করোনার আক্রমণ। গত সোমবারেও 5 জন মারা গেছেন করোনায়। এরই মধ্যে এক মহামারী বিশেষজ্ঞ দাবি করে বসেছেন 3 মাসের মধ্যে চীনের 60% মানুষ করোনায় আক্রান্ত হবেন, আর গোটা বিশ্বের অন্তত 10% মানুষ আক্রান্ত হবেন করোনায়। সতর্ক কেন্দ্র আর দেরি না করে রাজ্যগুলির জন্য এবার নির্দেশিকা জারি করল। এদিন মুখ্যমন্ত্রীও নবান্নে বৈঠকে সতর্কবার্তা জারি করেছেন করোনা ভাইরাস নিয়ে। মর্মান্তিক দুর্ঘটনা, শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে খাদে পড়ল স্কুল বাস, মৃত 15 জন পড়ুয়া, আহত প্রচুর। বছর শেষে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল পড়ুয়াদের, তার মাঝে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। যাওয়ার পথেই খাদে পড়ল স্কুল বাস, মৃত অন্তত 15 জন পড়ুয়া, আহত প্রচুর। ঘটনাটি ঘটেছে মণিপুরে। বুধবার এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে নুনে জেলার পুরনো কচার রোডে। সূত্রের খবর, ইয়ারিপোক জেলা থেকে খৌপাম জেলার দিকে যাচ্ছিল শিক্ষার্থী বোঝাই বাসটি। বাসে ছিল থাম্পলোনু হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আর তার মাঝেই খাদে পড়ে যায় বাসটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 15 জন পড়ুয়ার, আহত প্রচুর। তাদের স্থানীয় হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করে শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। বাসে থাকা বাকিদের জন্য তিনি প্রার্থনা করেছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাবা রামদেবের পতঞ্জলির সংস্থা সহ ভারতের 16টি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল এবার নেপাল। ভারতের 16টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্যকে কালো তালিকাভুক্ত করল নেপাল দেশটি। সেই তালিকায় রয়েছে যোগগুরু বাবা রামদেবের দিব্যা ফার্মেসি, যারা পতঞ্জলির নামে একাধিক ওষুধ বিক্রি করে থাকেন। ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার দেশগুলিতে শিশু মৃত্যুর ঘটনার পর সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এরপরেই সতর্ক নেপাল, সে দেশের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে ওই ভারতীয় সংস্থাগুলো, তাই তাদের কালো তালিকাভুক্ত করা হলো। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত এপ্রিল এবং জুলাই মাসে নেপালের একটি বিশেষজ্ঞ দল ভারতে এসেছিল, কারণ ভারতের অনেক ওষুধ প্রস্তুতকারক সংস্থাই নেপালে ওষুধ রপ্তানি করার ইচ্ছা প্রকাশ করেছিল। নেপাল থেকে আসা সেই প্রতিনিধি দল ভারতের ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর অন্তরে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন, হাতে কলমে জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা। তারপরেই ডিসেম্বরের মাঝামাঝি কালো তালিকা প্রকাশ করল নেপাল। রামদেবের সংস্থা ছাড়াও নেপালের ব্ল্যাক লিস্টে রয়েছে ভারতের রাজডিয়েন্ট প্যারেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিস লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিস এবং ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড। এছাড়াও জিএলএস ফার্মা, আইপিসি এ ল্যাব ছাড়াও আরও অনেক ভারতীয় ওষুধ সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল।